সানি, তাকে বারণ করে দিও যেন আমার মেয়ে প্রিয়ার পেছনে ঘুর ঘুর না করে। আমি কিন্তু কথাটা ওভাবে বলতে চাইনি, প্লিজ কিছু মনে করো না। প্রেম মানেই হচ্ছে ঘাত প্রতিঘাত, মান অভিমান, রাগ অনুরাগ। তুমি একবার বলো, ভালোবাসা কি অন্যায়? তাকে শুধু খুঁজে যায় দেখা দিয়ে। তোমার ছেলে আবার প্রেমে পড়েনি তো? রিয়া, রিয়া শোনো। হৃদয়ে শুধু যে তোমারই নাম লেখা আছে। আমাদের স্ট্যাটাসে নয়। স্ট্যাটাস মানে তো কতগুলো টাকা, পয়সা, বাড়ি, গাড়ি। আমার না কেমন ভয় ভয় করে। ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। ও প্রিয়া, থেকো না দূরে, এই মনে আছো যে জুড়ে। না না জানি, যাবে তো ভুলে, এ কথা প্রেমীরা বলে। আরে শুনে রাখো, আমি নই যে তাদের মতো পড়ি না সেই দলে। সাহস থাকাটা ভালো, কিন্তু দুঃসাহসটা কোনো কাজের কথা নয়। আমি জানতে চাইছি সানিকে তুমি ভালোবাসে কিনা। সানি একটা জেল ফেরত আসামি, হি ইজ এ মার্ডারার। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি চাই তুমি আমার জীবন থেকে চলে যাও। তোমার এই মুখ যেন আমাকে আর দেখতে না হয়। না 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 না, আমাকে ছেড়ে কথা দাও, যাবে না দূরে। ভাবলো একটা খুনির সঙ্গে। খুনি খুনি খুনি, আমি খুনি বলে কি আমার ভালোবাসা অন্যায়? ভালোবাসা অন্যায় নয়, ভালোবাসা খুব মহৎ কাজ। তুমি ভাবলে কি করে, ওরকম একটা অসুস্থ মেয়েকে আমি আমার বাড়ি বউ করে আনবো? তুমি এই কথাটা বলতে পারলে ওই মেয়ে এবারই বউ হতে পারবে না। আমার কেন জানি না মনে হচ্ছে তোমাদের তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কল্পনা সব কাশের ঘর, ভাবে কি কেউ তখন। বাড়িতে চিঠিটা আমার হাতে দিয়ে বললো তোমায় দিতে, কি গড়বড় মনে হচ্ছে আমার। তোমরা এতদিন বারুদ বলে জানতে, তার ভেতরেও যে ফুলের গন্ধ আছে তা তোমরা কেউ বুঝতে পারোনি।